আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? এই তো ভালো। কি করেন? কি করব, এই যে গরিবের কপাল, অফিস টাইম, অফিসে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি। কি খাওয়া দাওয়া করলেন? এই তো খাওয়া দাওয়া করলাম, ভাত। কি দিয়ে? হাত দিয়ে দিলে, মুখ দিয়ে। আরে সেটা তো সবাই করে, কিন্তু তরকারিটা কি সেটা বলা যায় না? তরকারি, ইলিশ মাছ ভাজি, তারপরে আর কি, তারপরে কফি ভাজি। কফি ভাজি? হ্যাঁ। ইলিশ মাছ, চিংড়ি মাছের বোনা, আর কি কিছু অনেক খাবার খাইছো তো। আমার আমার জন্য কি রাখছ? আপনার জন্য কি রাখছি? কেন, যখন আসবেন তখন রান্না। শুধু কি আপনি খাবেন, আমার জন্য কিছু রাখবেন না? অবশ্যই। সেটা কি রাখছেন আমার জন্য? যখন কাছে আসবেন তখন। কাছে তো যাব, এখন যাওয়া যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে তো অবশ্যই যাওয়া হবে, কিন্তু এখনো তো সহজ যাচ্ছে না, কারণ এখন যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার লাগবে। কেমনে যাই বলেন? আচ্ছা, আমার না কিছু কথা আছে। আপনার আবার কি কথা বলেন? আমরা তো অনেকদিন ধরে কথা বলি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন, এগুলো আমি কিচ্ছু জানি না। তাই? হ্যাঁ, আমার বাড়ি, আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা? হ্যাঁ। আর আসলে আমি কোথায় থাকি তাহলে ভিডিও কল দিলে আপনি দেখতে পাবেন আমি কোথায় থাকি। আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দিই তাহলে। আচ্ছা দেন, ভিডিও কল দেন আর দেখেন। হ্যালো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি? হ্যাঁ দেখতে পাচ্ছি। কোথায় আছেন আপনি? আমি প্রবাসে থাকি। জি, প্রবাসে থাকি আমি। কষ্টের কপাল, আপনি প্রবাসে থাকেন? হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? না, বিশ্বাস করতে পারতেছি না সত্যি। অনেক দিন ধরে আশা ছিল আমি প্রবাসী একটা ছেলের সাথে রিলেশন করব, তাকে ভালোবাসবো। আল্লাহ আপনার আশা পূরণ করছে তো, তাই না? তাই তো মনে হইতেছে। ওইটাই, আল্লাহ আপনার আশা পূরণ করছে, মনের আশাও আল্লাহ পূরণ করবে যদি ভাগ্য। আমি ডুবাই আছি। বিশ্বাস হয়েছে এবার? আপনাকেও তো দেখতেছি, আপনারও তো অনেক সুন্দরী আছেন। আচ্ছা একটা কথা বলি, আপনি কোথা থাকেন আর আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে থাকেন? জি। আচ্ছা কি করেন আপনি? কি করব, পড়াশোনা করি। তাই? হ্যাঁ। ও এই জন্য চুপচুপি করে মেসেজ আমাকে পাঠান না? হ্যাঁ। আমাদের প্রেমটা কিভাবে হলো, কিছু বোঝা গেছে এর মধ্যে? না কিছুই তো বুঝলাম না, তার কারণ রং নাম্বারে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল। তাই? রং নাম্বারে ফোনে কথা বলতে বলতে তো প্রেম হয়ে যায়, প্রেম তো আর মানে সহজে হয়ে যায় না, একটু মানে সময়ের ব্যাপার লাগে, আর আমাদের প্রেমটা তাড়াতাড়ি হয়ে গেছে না? হ্যাঁ। ভালো, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। কে বলছে আমি সুন্দর করে কথা বলি? সত্যি অনেক সুন্দর করে কথা বলেন আপনি। তাই? জি। এই যে কেবল আপনার মুখ থেকে সুন্দর কথাটা শুনতে পেলাম, আসলে মানুষের প্রশংসা মানুষ করে না, আপনি দেখলে দেখতেছি আপনি আমার প্রশংসা করছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা শুনেন, যে সুন্দর, যে সুন্দর করে কথা বলতে পারে, যার ব্যবহার সুন্দর তাকে তো সুন্দর বলে, তাই না? শুধু সুন্দর চেহারা হলেই হয় না। এই কথা ঠিক বলছেন, কিন্তু আসলে আমি এইরকম করে কথা আমার ফোনে বা আমার লাইফে আমি কারোর সাথে কোনো দিন আমি এভাবে কথা বলি নাই। এই যে আপনার সাথে কথা বলতেছি এটাই কিন্তু আমার লাইফের ফার্স্ট, জানেন? আর আমিও মনে করছিলাম যে আমার লাইফে আমি যদি কারোর সাথে প্রেম করি বা কারোর সাথে যদি ফোনে প্রথমে কথা বলতে যাই, তাহলে কিন্তু প্রথমত আমি তাকে মানে একদম একটা প্রেমের অফার দেব, কিন্তু আপনাকে তো আমি সেই সুযোগ বা সেই সাহসটুকু এখনও পাইনি। কিন্তু হ্যাঁ, আপনার কথাটা তো আমি বলে দিলাম, তাই না? আচ্ছা আপনি তো বলছেন ঠিকই আছে, কিন্তু আমি একটা কথা বলি, ছাত্রী জীবনেও আপনি তো পড়ালেখা করতেছেন না? হ্যাঁ। এখন বিয়ে হওয়ার পরও কিন্তু অনেকে পড়ালেখা করে, কিছু মনে নেন না। আসলে আপনি কি বিয়ে শাদী হয়েছে না হয় নাই বলেন তো? না, বিয়ে হয় নাই। সত্যি? জি। আচ্ছা আপনার কি আশা আছে একটা প্রবাসীর সাথে বিয়ে হওয়ার? হ্যাঁ আশা আছে, দেখি তো। মানে আমার অনেক ইচ্ছা ছিল আমি প্রবাসী একটা ছেলের সাথে রিলেশন করব, তারপর তাকে বিয়ে করব।
তার সাথে সুখে শান্তিতে সংসার করব। আমি তো শুনতেছি যে প্রবাসীরা প্রবাসীদের সাথে বিয়ে হওয়া তো অনেক মেয়ে চায় না, কারণ বিদেশিরা নাকি অনেক কিছু খাওয়া দাওয়া করে, অনেক কিছু ভাবে ব্যবহার করে তারা চলাফেরা করে। কিন্তু আপনার কি ভয় লাগে না? ভয় কি লাগবে, আপনি তো বাংলাদেশি তাই না? হ্যাঁ বাংলাদেশি, কিন্তু আমি 18-20 বছর থেকে আমি প্রবাসে আছি। কিন্তু আমি তো এখন প্রবাসে থাকা বলতে কি আমি এখানে সব কিছু করে ফেলাবো এই আশা নিয়ে কিন্তু আমি প্রবাসে আছি। তো যদি আপনাকে আমি নিয়ে আসি বিয়ে করে, সরি আসলে একটা কথা কি বিয়ের কথা বলে ফেললাম, মনে যান দুঃখ নেন না। হ্যাঁ না সমস্যা নেই, তার কারণ আপনার সাথে সম্পর্ক করছি, আমারও তো ইচ্ছা যাকে আমি ভালোবাসবো তার সাথে বিয়ে করবো, তার সাথে সংসার করবো। আর আপনি যেহেতু বলছেন তাহলে তো কোনো সমস্যাই নেই। না যখন আপনি বলতে বলছেন তাহলে তো অবশ্যই আমাকে বলতে হবে একটা জিনিস কি, আমি আমার বাবা মার সাথে বলছি আপনার কথা। তাই তারা কি মুরব্বীরা কি বলছে? আমার সাথে? না না আপনি আসলে এই ভুলটা কখনো করতে যাবেন না, কারণ আমি এখনো আমার মুরব্বীর সাথে কথা বলতে চাচ্ছিলাম না, যদিও আমার মা বাবা কেউ জানে না যে আমি আপনার সাথে এভাবে গোপনে ফোনে আলাপ করি, ফোনে কথা বলি, এটা কিন্তু আমার কেউ জানে না। তো আমি জানাতেও চাচ্ছিলাম না, যদি আপনি আমার সাথে একমত থাকেন বা আমার সাথে যদি আপনার নিকটতম করার ইচ্ছা থাকে তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা একটা আলাদা করবো, সেটা হলে আমি প্রবাস থেকে গিয়ে কিন্তু আপনাকে বিয়ে করে আমি বাড়ি নিয়ে যাবো। যদি এরকম কেন আমি যেরকম ভাবে আমি আমার গার্জিয়ানের সাথে কথা বলছি আপনি ওইভাবে কথা বলবেন সমস্যা? না আমি তো আমার বাবাকে একমাত্র সন্তান, আমি বাবার আমার আমার তো কেউ নাই আর এখানে আমি যা করে দেবো বা যা করবো সেটা আমার বাবা কখনো ফেলে দেবে না আমার কথা। আমার কথা বুঝতে পারছেন আপনি? এই জন্য বলছিলাম যে আমি যা করবো তাই। তো আপনি যদি আমার একটা কথা, আপনি কি বিয়ের পর বাংলাদেশে থাকবেন না বাইরে যাবেন? না আমি আবার বাইরে চলে যাব। আচ্ছা আপনি যাবেন না আমার সঙ্গে? হ্যাঁ অবশ্যই যাব, যাব না কেন, কারণ নতুন বিয়ে করে কেউ তো কোনো সময় রেখে যেতে পারে না, আর আমি তো রাখবোই না আপনি যে দেখতে না, আপনাকে তো রাখা আমার পক্ষে সম্ভবই না। যদি আবার কারো হয়ে যান? না আর কারো হব না। এটা ভয় হয়? ভয় হয়? হ্যাঁ অবশ্যই ভয় হয়, কারণ আমি প্রবাসী থেকে আপনাকে দেখা এই যে মাত্র দেখলাম আর ফোনে কথা বলে গেলাম, কিন্তু নিজে দেখে বুঝতে পারলাম আসলে আপনি একটু অন্য টাইপের এবং স্মার্ট, আপনাকে অনেক ভালো লাগছে আমায়। যদি যদি আপনি আবার কারো হয়ে যান এই ভয় আমি রাখবো না। না কখনোই অন্য কারো আর হব না, যেহেতু আপনাকে ভালোবাসি আপনাকে চাই। কিন্তু বিদেশিদের ভালোবাসা কিন্তু অন্য ক্যাটাগরির হয়, এটা কি আপনি সহ্য করতে পারবেন? তো হ্যাঁ ওরা ভালোবাসে অন্যরকম ভাবে, আর সেই ভালোবাসাটা কিন্তু আপনাকে সেভাবে নিতে হবে, যদি পারেন তাহলে অ্যাকসেপ্ট করে নিন কিন্তু আমাকে। হ্যাঁ দেখা যাবে তাই? আচ্ছা ঠিক আছে, দেখা যদি যায় তাহলে আরও ভালো। তাহলে এখন রাখি, হ্যাঁ পরে কথা বলবো। ওকে আল্লাহ হাফেজ।